ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আর ফলের ঋতু হিসেবে গ্রীষ্ম সমধিক পরিচিত। গ্রীষ্মকালীন ফলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল হলো আম। এ সময় বাংলাদেশে নানা জাতের সুস্বাদু আম পাওয়া যায়। আমের জেলা হিসেবে সুপরিচিত দেশের পশ্চিমে অবস্থিত রাজশাহী। আম নিয়ে রাজশাহী থেকে রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। পৃথিবীতে প্রায় 35 রকমের আম রয়েছে। রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জ মিলে এই 35 রকমের আমই পাওয়া যায়। এবছর রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, হিমসাগর সহ আরও অনেক জাতের আম। এর মধ্যে হিমসাগর সবচেয়ে সুস্বাদু আম। আকারে বড় 4 থেকে 5টা আমেই 1 কেজি হয়ে যায়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন, তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে বহুল পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতটাই জনপ্রিয় যে এই আমকে আমের রাজা বলা হয়। তবে এই বছর আমদানি কম হওয়ায় আমের দাম চড়া। রাজশাহীর বাজারে এখন পাওয়া যাচ্ছে গোপালভোগ, লখনা, ক্ষীরশাপাত ও গুটি আম। বাজারে পর্যাপ্ত আম না উঠলেও দাম চড়া। আম চাষী ও বাগান মালিকেরা বলছেন, এবার গাছে আম নেই তাই দাম চড়া, তাই বাজার মূল্য বেশি। আর মনে করেন গুটি আম শেষ পর্যায়ে, গুটি আমের দামও 800-1000, কিন্তু আমার বছর এই বছর 1500-2000 পর্যন্ত। গোপালভোগ আম গেছে বছর কিন্তু 1800-2000, এই বছর গোপালভোগ 2600-2800-3000। এখন আমরা সাতক্ষীরার মোকাম শেষ করেছি, এখন বানেশ্বর মোকাম আর কদিন করে আমরা কানসার সবচেয়ে বড় বড় মোকাম আছে, কানসার চলে যাবো। ওইখানের আমের মান ভালো, হিমসাগর আম ওইখানে 1-4000 টাকা হবে, কিন্তু ওইখানে আমের মান ভালো, কৃষকে খুব যত্ন করে আম বাঙ্গে নিয়ে আসে, বটা বটা সহ করে সব আম রিডবল দাম, সোজা কথা 1000 তো বেশি। এবছর মানে গেছে এবারের তুলনায় হাফ আম আসছে। এই কারণে মনে করেন আমরা ব্যাপারীরও একটা ভ্যানের কাছে 4-5 জন গিয়া আম কিনতে পারি না, মানে যার আর আড়ি করে যে একা বেশি দিতে পারে, হ্যাঁ নিতে পারে, এই সিস্টেম। এবছর এবারে আমের দাম অনেক বেশি, তবে গিরস দুটি পয়সা পাক সেটা আমরাও চাই, এবং সবাই গত বছর তো আমের সবলার লস, এবার দুটা পয়সা পাবে হয়তো বা বোঝা যাচ্ছে সবাই গৃহসেরা। আমের গাছ যেভাবে কাটা শুরু করছিল, এবার দাম পাচ্ছে বিধায় হয়তো বা গাছ আর কাটবে না আমরা আশা করতেছি, এবং বাজার এরকম থাকলে সবাই দুটা পয়সা পাবে। আমের পাইকারি বাজারের মোকাম রাজশাহীর বানেশ্বর বাজারের গোপালভোগ আম 2800-3400 টাকা, ক্ষীরশাপাত 2800-3200 টাকা, লখনা 1400-1600 টাকা ও গুটি আম 1200-2000 টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় মনে 1-1500 টাকা বেশি দামে আম বিক্রি হচ্ছে এই বছর। দাম হিসাবে পোষাবে এবারকার বছরে, এবার আম কম তো, দেশে আম খুবই কম, ওই হিসাবে ভালোই পোষাবে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো লাভ হবে। আম আমারই ভাই, আমার গাছ ভাই মোটামুটি 1-14 গাছ আছে, লকমা আসনি ফজলি, মোটামুটি ভালো ফলন আসে ভাই, এবারও মোটামুটি ভালো ফলন আছে। দীর্ঘ সময় শীতভাব বজায় থাকায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এবছর গাছে দেরিতে মুকুল এসেছে। মুকুলও এসেছিল কম। মুকুল আসার কিছুদিন পর শিলাবৃষ্টিতে কিছু মুকুল ঝরেও পড়ে, অনেক মুকুলে পচন ধরে। এসব এপ্রিল মাসেই তীব্র তাপদাহ বয়ে যায়, তাতেও ক্ষতিগ্রস্ত হয় আম। আমের গুটি ঝরে পড়ে, শেষে ঘূর্ণিঝড় রিমালের কারণেও রাজশাহীর আম ঝরে পড়ে। গতবারের তুলনায় অর্ধেক গাছেও এবার আম নেই বলে জানা গেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও যারা গাছের পরিচর্যা করেছেন তাদের বাগানে আম বেশি আছে। গোপাল হচ্ছে 2600-3000, আর আপনার হচ্ছে আটি আম হচ্ছে 1600-1700-1200, খেসার দাম তো শোনা হয়, খেসা কত যাচ্ছে? 3000-3200-2800। কিন্তু আমের ফলন কিন্তু এবারে যে ঝড় হয়েছে, ঝড়ে আরও আম নষ্ট হয়ে গেছে, এ কারণে আমের ফলনটা এবার কম, কিন্তু আমের দাম পাবে কৃষক, এবার আমের পর্যাপ্ত পরিমাণ আমের দাম পাবে। বর্তমান হিমসাগর বিক্রয় হচ্ছে 3500-3600 টাকা মন, আর
ন্যাকড়া বিক্রি হচ্ছে 2800 টাকা মন, গোপালভোগ বিক্রি হচ্ছে 3000 টাকা মন, লকনা বিক্রি হচ্ছে 1600 টাকা মন। কৃষক দাম পাবে, আম কম আছে কিন্তু দাম পাবে ইনশাল্লাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে 93,224 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,19,910 হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে বেশি আম চাষাবাদ হয়েছে বাড়ি আম তিন বা আম্রপালি, যা 24,011 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে আশিনা 13,730 হেক্টর, ফজলি 11,977 হেক্টর, লক্ষ্ণভোগ 9,669 হেক্টর, ক্ষীরসাপাত 9,021, ল্যাংড়া 6,715, বাড়ি আম চার হচ্ছে 3,662 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আর প্রকৃতির পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করেই চলতে হবে। এবছর যেমন খরা, তাহলে এই প্রস্তুতিটা মানসিকভাবে থাকতে হবে আগামী বছরও যদি এরকম আসে। বা এটা কিন্তু এমন একটা জিনিস যে টোটাল বৃষ্টিপাতের উপর এটা নির্ভর করে না। আসলে এপ্রিল মাসে কালবৈশাখী ন্যাচারালি আমাদের দেশে হয়, অল্প হোক বেশি হোক একটু বৃষ্টি হয়, পরিবেশটা শীতল হয়, আবার গরম হয়, আবার শীতল হয়। এবছর সেই সুযোগটা পায়নি এই এলাকার মানুষ। একটানা গরম পড়ার কারণে একটু টানা খরা, আগামীবার বৃষ্টিপাত কম হলেও যদি টানা খরা না পড়ে তাহলে এরকম এত খারাপ পরিবেশ নাও হতে পারে। কাজে সবসময় আমরা মানে আশঙ্কাটাই করি, তবে খারাপটার প্রস্তুতি নিয়ে রাখা দরকার যে খারাপ হলে আমরা কী কী করতে পারি আর কি। সেই যেমন মূলত পানি না থাকলে তো আসলে প্রধান কাজ হলো সেচের ব্যবস্থা রাখতে হবে আর কি, যার যেখানে যে সুবিধাটা আছে। গাছের বেশি গরম পড়লে পাতাতেও নর্মাল পানি স্প্রে করলেও অনেকটা সুবিধা হয় নিচে এবং উপরে দুই দিকেই। এছাড়া মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থ দিয়ে রাখলে কিছু রস সংরক্ষণ করে, এরকম যে অ্যাগ্রোনমিক্যাল মেকানিজম যেগুলো আছে সেগুলো আমাদের মানে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। প্রকৃতির সাথে মিলেমিশেই মোকাবেলা করেই চলতে হবে আমাদের। একবারে তো কোনো জিনিস পরিবর্তন হয় না, নতুন বাগান যেহেতু ঘন পদ্ধতিতে এবং এই বাড়ি আম থ্রি, আম্রপালি বা বাড়ি আম ফোর, কাটিমন, গৌরমতি এইসব জাতগুলো দিয়ে রিপ্লেস হচ্ছে। বড়ো আম যেগুলো আছে ফল ধারণ করছে সেগুলো একবারে মানুষ ডিলিট করবে না, আস্তে আস্তে অবস্থা বুঝে ধীরে ধীরে। তার কারণ বড়ো গাছে চাপানোর শিবগঞ্জে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বড়ো গাছেই তারা টপেই ইয়ে করে দিচ্ছে, গ্রাফটিং করে নতুন নতুন ভ্যারাইটি চেঞ্জ করে দিচ্ছে তারা অনেক গাছ। কাজে সেই গাছগুলো তার নষ্ট করবে না, তারা পরিবর্তন করাবে। যেহেতু এখন প্রযুক্তি সহজ হয়েছে, গ্রাফটিং করে পরিবর্তন করা যায়, সেই পথেই এগোচ্ছে। আর কিছু হয়তো অনেক পুরাতন গাছ রোগে আক্রান্ত বা রেখে লাভজনক না, সেরকম দু একটা গাছ তো ন্যাচারালি সরাবেই আর কি মানুষ। সাইমন প্রভা, এটিএন নিউজ।